শুরু করেন স্যার? আমরা আমাদের স্বাস্থ্যসেবা মানুষের দুর্ঘটনা বুঝে দেওয়ার জন্য এবং আমাদের ডোমার উপজেলার সকল গর্ভবতী মাদেরকে আমাদের স্বাস্থ্যসেবায় আওতায় আনার নিশ্চিত করার জন্য আমরা ইউনিয়ন পরিষদ পর্যায়ে আমরা প্রতিমাসে 4টা করে ক্যাম্প করছি। ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা আমাদের মিডওয়াইফ চিকিৎসক এদের সমন্বয় টিম করে দিয়েছি, দিয়ে আমরা প্রতি মাসে 4টি করে ক্যাম্প করছি। এর ফলে আমরা প্রায় প্রতি মাসে 600-এর অধিক গর্ভবতী মাদেরকে আমাদের চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসতে পারছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমাদের গর্ভবতী মারা হাসপাতালে যেতে চায় না, তারা বাসায় থাকে এবং তারা অনেকে চলাফেরা করতে কষ্ট পায়। এই জন্যই মূলত আমরা তাদের দুর্গ আসার জন্য আমরা আমাদের সেবাটাকে এদিকে নিয়ে এসেছি। আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে বলতে চাই যে আমাদের হেলথ কমপ্লেক্সে আমাদের একদম ডক্টর লিডার রয়েছেন, তারা সম্পূর্ণ সুন্দর করে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে তারা নর্মাল ডেলিভারি করাচ্ছেন। আমরা মানুষকে নর্মাল ডেলিভারি করার জন্যই উদ্বুদ্ধ করার জন্যই মূলত আমাদের গ্রাম পর্যায়ে আসা। আর আমাদের এখানে সিজারের ব্যবস্থা রয়েছে, যদি কোনো মায়ের কন্ডিশন মানে নর্মাল ডেলিভারি না হয় বা যদি প্রিভিয়াস কোনো সিজার থাকে তাহলে সে সমস্ত গর্ভবতী মাদেরকে আমরা সিজার করে থাকি। আমরা মূলত প্রথম কাজ করে আমাদের নর্মাল ডেলিভারি করে থাকি এবং নর্মাল ডেলিভারি না হয় যে সমস্ত রোগী সেটাকে আমরা বিনা পয়সায় সিজার করে থাকি। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ সরকার এত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরেও সিজারের প্রতি মানুষজন ঝুঁকতেছে কেন? আমাদের আমরা মানুষজন সিজারের প্রতি ঝুঁকতেছে কারণ গ্রামের পর্যায়ে বা শহরের পর্যায়ে বিশেষ যে ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকের লোকজন মানুষকে বোঝাচ্ছে, কিন্তু আমরা যারা সরকারি স্বাস্থ্য সংস্থায় জড়িত আমাদের প্রধান টার্গেটই হচ্ছে আমরা মানুষকে নর্মাল ডেলিভারি উদ্বুদ্ধ করবো। এই জন্যে আমাদের দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছে সরকার, আমাদের হাসপাতালে প্রায় 11 জন দক্ষ মিডওয়াইফ রয়েছে এবং আমাদের হাসপাতালে প্রায় 100-এর অধিক প্রতি মাসে প্রায় 100-এর অধিক নর্মাল ডেলিভারি হচ্ছে। নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করার জন্যই মূলত আমাদের এই ক্যাম্পটা আয়োজন করা। আমরা শুধুমাত্র মানুষকে বলি যে যাদের মানে আপনার সিজার করার যাদের ইন্ডিকেশন রয়েছে, যাদের প্রিভিয়াস সিজার রয়েছে বা যাদের আপনার ইন্ডিকেশন থাকে স্ট্রং ইন্ডিকেশন তাদেরকে আমরা সিজার করতে পারি। তাছাড়া আমাদের প্রধান কাজই হচ্ছে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা।